আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার বুয়াশুমি, সহকারী শিক্ষক আমিন সাজেদার ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো, ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর আনন্দ পাঠ বইয়ের নয়াপত্তন লিখেছেন জহির রায়হান, গল্পটি নিয়ে আলোচনা করব। নয়াপত্তন কে লিখেছেন? জহির রায়হান। আশা করি সবাই আগে ক্লাসগুলো দেখেছো, যারা দেখো তাদেরকে ধন্যবাদ, যারা দেখো নাই ক্লাসগুলো দেখে নেবে। নয়া অর্থ নতুন, পত্তন অর্থ আরম্ভ বা সূচনা, তাহলে কি নতুন সূচনা। নয়াপতন অর্থ কি নতুন সূচনা। নয়াপতন জহির রায়হান। বোরের ট্রেনে গায়ে ফিরে এলো সন্তু পণ্ডিত, সোনু পণ্ডিত। বোরের ট্রেনে গায়ে ফিরে এলেন সোনু পণ্ডিত। সোনু পণ্ডিত কখন ফিরে এলেন? বোরের ট্রেনে। নজ্জ দেহ, রুক্ষ চুল, মুখময় বাদকের জ্যামিতিক রেখা। অনেক আশা ভরসা নিয়ে শহরে গিয়েছিলেন তিনি, ভেবেছিলেন কিছু টাকা পয়সা সাহায্য পেলে আবার নতুন করে দাঁড় করাবেন স্কুলটাকে, আবার শুরু করবেন গায়ে ছেলে মেয়েদের পড়ানোর কাজ। কত আশা, আশার মুখে ছাই, কেউ সাহায্য দিল না স্কুলটার জন্য, না চৌধুরীরা না সরকার। সরকারের কাছে সাহায্য দিতে গিয়ে তো রীতিমতো ধমকি খেলেন সোনু পণ্ডিত। শিক্ষা বিভাগের বড় সাহেব শমশের খান বলেছিলেন রাজধানীতে দুটো নতুন হোটেল তুলে আর সাহেবদের ছেলে মেয়েদের জন্য একটি ইংলিশ স্কুল দিতে গিয়ে প্রায় 20 লাখ টাকার মতো খরচ, ফান্ডে এখন আদলা পয়সা নেই সাহেব, অযথা বারবার এসে জ্বালাতন করবেন না আমাদের, পকেটে যদি টাকা না থাকে স্কুল বন্ধ করে চুপচাপ বসে থাকুন। এমন ভাবে ধমকে উঠেছিলেন তিনি যেন স্কুলের জন্য সাহায্য চাইতে এসে ভারী অন্যায় করে ফেলেছেন সোনু পণ্ডিত। হেড মাথায় সেখান থেকে বেরিয়ে চলে এলেও একেবারে আশা হারাননি তিনি, ভেবেছিলেন সরকার সাহায্য দিল না, চৌধুরী সাহেব নিশ্চয়ই দেবেন। এককালে তো চৌধুরী সাহেবের সহযোগিতা পেয়েই না স্কুলটা দিয়েছিলেন সোনু পণ্ডিত। সে আজ বছর 25 আগের কথা, আশেপাশে দু চার গায়ে স্কুল বলতে কিছুই ছিল না, লেখাপড়া কাকে বলে তা জানতই না গায়ের লোক। গা অর্থ কি গ্রাম। তখন সবে মাত্র এন্ট্রান্স পাস করে বেরিয়েছেন সোনু পণ্ডিত, 22 বছরের জোয়ান ছেলে। 22 বছরের জোয়ান ছেলে তখন সবাই মাত্র এন্ট্রান্স পাস করে বেরিয়েছেন সোনু পণ্ডিত, 22 বছরের জোয়ান ছেলে। চৌধুরী তখন যৌবনকাল, গায়ে থাকতেন তিনি, গায়ে থেকে জমিদারি তদারক করেন। অবসর সময়ে তাস, পাস আর দাবা খেলতেন বসে বসে। কথায় কথায় গায়ে একটি স্কুল প্রতিষ্ঠার ইচ্ছেটা তার কাছে ব্যক্ত করেছিলেন সোনু পণ্ডিত। জুলু চৌধুরী বেশ আগ্রহ দেখাল, বলেন সে তো বড় ভালো কথা, গায়ের লোকগুলো সব গণ্ডমূর্খ রয়ে যাচ্ছে, একটা স্কুল তোদের পড়ালেখা শেখাতে পারো তা তো বড় ভালো কথা, কাজ শুরু করে দাও। টাকা পয়সা খুব বেশি না দিলে স্কুলের জন্য একটা অনাবধি জমি ছেড়ে দিয়েছিলেন জুলু চৌধুরী। শহর থেকে ছুতুর মিস্ত্রি এনে এসে গুটি কয়েক ছোট ছোট টোল আর টেবিল তৈরি করে দিয়েছিলেন তিনি। একমাত্র সম্বল দুটুকু ধেনু জমি ছিল সোনু পণ্ডিতের, সে দুটো বিক্রি করে স্কুলের জন্য টিন, কাঠ আর বেড়া তৈরির বাঁশ কিনেছিলেন তিনি। বেড়ার পরিমাণটা তারই বেশি ছিল, তবু চৌধুরীর নামের স্কুলের নামকরণ করেছিলেন তিনি জুলু চৌধুরীর স্কুল। 8 হাত কাঠের মাথায় পেরেক আটা চারকুনি ফলকের উপর জুলু চৌধুরীর নামটা জলজল করত সকাল বিকেল, আজও পরে। যদিও আকস্মিক জ্বরে মাটিতে মুখ থুবড়ে গেছে, ভেঙে পড়েছে স্কুলটা, আর তার টিনগুলো জং ধরে অকেজ হয়ে গেছে, বয়সের বার্ধক্য হেতু স্কুলটা ভেঙে পড়েছে, আবার সেটা নতুন করে তুলতে হলে অনেক টাকার দরকার। সোনু পণ্ডিত ভেবেছিলেন সরকার সাহায্য না দিলে জুলু চৌধুরী নিশ্চয়ই দেবেন, কিন্তু ভুল ভাঙল। সাহায্যের জন্য রীতিমতো আটকে উঠলেন জুলু চৌধুরী, সাহায্যের নামে রীতিমতো আটকে উঠলেন কে? জুলু চৌধুরী। বলেন, পাগল, টাকা পয়সার কথা মুখে এনো না কখনো, দেখছো না কত বড় এস্টাবলিশমেন্ট চালাতে গিয়ে রেগুলার হাসপাস হয়ে যাচ্ছি, আদলা পয়সা নেই হাতে, এদিকে দিয়ে আসছে ওদিকে দিয়ে যাচ্ছে। সোনু পণ্ডিত বুঝলেন গায়ের ছেলেগুলো লেখাপড়া শিখুক, তা আর চান না চৌধুরী সাহেব, কেউই চান না, না চৌধুরী না সরকার, কেউ না। অজ্ঞতা গায়ে ফিরে এলেন সোনু পণ্ডিত। ভেঙে পড়া স্কুলটার পাশ দিয়ে আসবার সময় দু চোখে পানি উপচে পড়ছিল সোনু পণ্ডিতের, লুঙ্গির গুটে চোখে পানিটা মুছে নিলেন। গ্রামের লোকগুলো উন্মুক্ত হয়ে প্রতীক্ষা করছিল তার অপেক্ষায়, ফিরে আসতে জিজ্ঞাসা করলো, কি পণ্ডিত,
টাকা পয়সা কিছু দিলো চৌধুরী সাহেব? না, গম্ভীর গলা উত্তর দিলেন সনু পণ্ডিত। চৌধুরীর আশা ছাইরা দাও মিয়ারা, এক পয়সাও আর পাইবা না তার কাছ থেকে, সেই আশা ছাইরা দাও। পণ্ডিতের কথা শুনে কেমন ম্লান হয়ে গেল উপস্থিত লোকগুলো। বড়ু হাসমত বলল, আমাগো ছেলে ফেললা গুলা বুঝি মূর্খ থাকবো? তা আর কি করবার আছে কও, আমি তো আমার সাধ্য মতো করছি, আস্তে বললো সনু পণ্ডিত। বুড়ো হাসমত বললো, তুমি আর কি করবা পণ্ডিত, তুমি তো এমনি বহুত করছো, বিয়া করো নাই, শাদি করো নাই, সারা জীবনটাই তো কাটেছে স্কুলের পিছনে, তুমি আর কতই বা কি করবা। দুপুরে তপ্ত রোদে তখন খা খা করছিল মাঠ ঘাট প্রান্তর। দূরে খাসড়ের মাঠে গরু চড়াতে গিয়ে বসে বসে বাজি বাজাচ্ছিল অনেক রাখাল ছেলে। বাতাসে ব্যাগ ছিল না, আকাশটা মেঘ শূন্য। সবাইকে চুপচাপ দেখে আমিন ব্যাপারী বলল, আর রাইখা দাও লেখাপড়া, আমাগো বাপ দাদা 14 পুরুষে কোনোদিন পড়ালেখা করে নাই, ক্ষেতের কাজ কইরা খাইছে, আমাগো ছেলেপেলেরাও তাই করব, লেখাপড়ার দরকার নাই। তা মন্দ কোন ব্যাপারী, তাকে সমর্থন জানালো মুন্সি আকরাম হাজি। লেখাপড়া কোনো দরকার নাই, আমাগো বাপ দাদা লেখাপড়া কারে কয় জানতোই না, বাপ দাদা জানতোই না দেখে বুঝি আমাগো ছেলেপেলেগুলো কিছু কিছু জানবো না, ইতা কিতা কো মিয়া, টুকু শেখ রুখে উঠলো ওদের উপর। সনু পণ্ডিত বলল, আগের জমানা চলে গেছে মিয়া, এই জমানায় হইছে লেখাপড়ার জমানা, লেখাপড়া না জানলে এই জমানায় মানুষের কদর হয় না। তা তোমরা কি কেবল কথা কইবা না কিছু করবা? জোয়ান ছেলে তোরা বালি অধৈর্য হয়ে পড়ল, বলল, চৌধুরীরা তো কিছু দিবে না তা বুঝিয়ে গেল, আর গভর্নমেন্টও গভর্নমেন্টের কথা রাখিয়া দো, গভর্নমেন্টু গভর্নমেন্টু মরিয়া গেছে, এখন কি করবার, একটা কিছু করো। হ্যাঁ কি কি করবা করো, চিন্তা করো মিয়ারা, বিড়বিড় করে বললো সনু পণ্ডিত। বুড়ো হাসমত চৌধুরী চুপচাপ কি যেন ভাবছিল এতক্ষণ। বুড়ো হাসমত কি করছে, চুপচাপ কি যেন ভাবছিল এতক্ষণ। ছেলে দুটো আর বাচ্চার নাতিটাকে অনেক আশা ভরসা নিয়ে স্কুলে দিয়েছিল সে, আশা ছিল আর কিছু না হোক লেখাপড়া শিখে অত্যন্ত কাছারির পিয়ন হতে পারবে ওরা, গম্ভীর ভাবে হয়তো তাদের কথাই ভাবছিল। হঠাৎ লাভ দিয়ে উঠে বলল, যত সব ইয়ে আছে যাও স্কুল, আমরাই দিন, কারো ফরোয়া করি না, না গভর্নমেন্ট না চৌধুরী, বলে কোমরে গামছা আটলো হাসমত। বুড়ো হাসমতকে গামছা আটতে দেখে জোয়ান ছেলে তোয়া বালিও লাফিয়ে উঠলো, বলো টিনের ছাদ যদি না দিবার পারে অত্যন্ত ছনের ছাদ তো দিবার ফার্মু একটা কি মিয়ারা। হ হ ঠিক ঠিক কথাই কইছো আলিরপো, গুঞ্জরণ উঠলো চারদিকে। হাসমত বলল, মুক্তম 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 প্রস্তাব, সোনের সাদি দিব আমরা, সোনের সাদি দিব আমরা, সোনের সাদ দিতে কয় আটি সোন লাগিব কি ফন্ডি, চুপ করে রইলে কেন, কও না, কম পক্ষে 30-60 লাগিব। মুখে মুখে হিসাব করে দিয়ে সোনে বললো, তোকে বললো গাবড়াইবার কি আছে, আমি 3টা দিব তোমার করে, আমি 2টা দিব ফন্ডিত, আমারও লিস্টি করো। এগিয়ে এসে বললো কদমালি, তোরা বলে আমার কাছে সন নাই, সন দিবার ফরম নামে, আমি 22 দিব গোটা 7 কুড়ি, 7-8 কুড়ির মতো কম লাগব না। হ হ ঠিক ঠিক, সবাই সায় দিল ওর কথায়। 2 দিনের মধ্যে যোগাযোগ তো সব শেষ, বাস এলো সন এলো, তারপর বেতো এলো বাস আর সন বাঁধবার জন্য। আয়োজন দেখে আনন্দে বুকে নেচে উঠলো সনু পণ্ডিতের, এতক্ষণ গম্ভীর হয়ে কি যেন ভাবছিল আমিন ব্যাপারী। সবার যাতে নজরে পড়ে এমন একটা জায়গায় গলা খাঁকিয়ে বলল, জিনিসপত্র তো জোগাড় জোগাড় কইরাছো মিয়ারা, কিন্তু যারা গতর খাটবো তা করে পয়সা দিব কে? হ্যাঁ তাই তো, কথাটা যেন এক মুহূর্তে নাড়া দিল সবাইকে, হঠাৎ হো করে হেসে ওঠেন সনু পণ্ডিত। এইটা বুঝি একটা কথা হইল, নিজে কাম নিজে কম, পয়সা আবার কে দিব, বলে বাস কেটে চালা বাঁধতে শুরু করলেন তিনি। বলে নাও নাও মিয়ারা শুরু করো। হ শুরু করো মেয়েরা, বললো টুকু শেখ। স্কুলের খুঁটি তৈরির জন্য লম্বা একটা গাছের গুড়ি খালপা থেকে টেনে নিয়ে এলো তোরা। হো টান মারো না মিয়ারা, টান মারো, হো মারো জুয়ান, হেইও সাবাস জুয়ান, হেইও টান মারো, টান মারো। আস্তে আস্তে এত আস্তে আস্তে এত তরবর করলে ওই, বললো বুলির বাপ। হো কামের মানুষ হেইও, আপনার কাম হেইও, টান টান মরা চৌধুরী হেইও, চৌধুরী লাশ হেইও। হঠাৎ খিলখিলিয়ে হেসে উঠলো পোড়াবার টুকু, হাসলো সবাই খক খক করে কেসে নিয়ে। বুড়ো হাসমত বললো, মরা গভর্নমেন্ট কইলা না মিয়ারা, মরা গভর্নমেন্ট কইলা না, হ মরা গভর্নমেন্ট হেইও, গভর্নমেন্টের লাশ হেইও, টান টান।
করম মাঝি চুপ করে এতক্ষণ বললো, ফুর্তি ফুর্তি সে কাম কর মিয়া, সিন্নি পাকাইবার বন্দোবস্ত করি গা। বাহ মাঝির গো, বাহ চালাও ফুর্তি। কলকণ্ঠে চিৎকার উঠলো চারদিকে। পাটারি বাড়ির রোগা লিকলিকে গুরু কাদের বক্স কাদের বক্সটাও এসে জুটেছে সেখানে। তাকে দেখে আমিন ব্যাপারে ভ্রু বুঝতেলো, কি বক্সালি সিন্নির গন্ধে ধাইয়া আইসো বুঝি? কয়দিনের উপাস? যত দিনেরই ওই তোমার তাতে কি? ব্যাপারীর কথায় খেপে উঠলো কাদের বক্স। এত দেমাক দেহ কেন মিয়া? উপাস কেডা না থাকে, তুমিও থাকো, সকলে থাকে। ঠিক ঠিক, তবু সমর্থন করলো তাকে। চৌধুরীরা ছাড়া আর সকলে এক আধ বেলা উপাস থাকে, এমন কেন? বাপের বেটা নাই যে বুক থাপ এমন কোনো বাপের বেটা নাই যে বুক থাপড়ে কইবার পারবো জীবনে একদিনও উপাস থাকে নাই। হ তপু আর কাদেরের কথা চুপসে গেল আমিন ব্যাপারে। তোরা বলো কি মিয়ারা, কিতা নিয়ে তর্ক করো তোমরা? বেড়াটা ধরো, টান মারো। হ মারো জোয়ান হেইও চৌধুরীলা, সেইও মরা চৌধুরী হেইও। আহা রে চৌধুরী রে, খিলখিলি হেসে উঠলো সবাই একসঙ্গে। আকরাম হাজি রুষ্ট হলো ওদের উপর, এত বাড়াবাড়ি বাড়ানা মিয়ার, এত বাড়াবাড়ি বাড়ানা। এখনো চৌধুরী জমি চাষ করে ভাত খাও, তার নিয়ে এত বাড়াবাড়ি ভালানা। চাষ করি তো মাগনা চাষ করি নাকি মিয়া? তোরা রেগে উঠলোর কথায় পাল্লাম একটা অর্ধেক দান দিই তারে, পাক্কা অর্ধেক বলল কাদের। সন্ধ্যা নাগাদ তৈরি হয়ে গেল স্কুলটা শেষ। বানটা দিয়ে চালার উপর থেকে নেমে এলেন সুনু পণ্ডিত। লম্বা স্কুলটার দিকে তাকাতে আনন্দে চিকচিক করে উঠলো কর্মক্রান্ত চোখগুলো, সৃষ্টির আনন্দ। কদমানলি বলল, গভর্নমেন্টের চৌধুরীর আইন একবার দেখাইলে ভালো হইব পণ্ডিত। তাগরে সারাও সলবার পারি আমরা। হ হ তাগরে সারাও সলবার পারি, গার বাঁকালো সনু পণ্ডিত। একটু দূরে সরে গিয়ে বট গাছে নিজে বসতে কাঠের ফলকটার দিকে চোখ গেল তপু শেখের। আট হাত লম্বা একটা কাঠের উপর পেরে কাটা ফলক, তার উপর দুরু চৌধুরীর নামটা জল জল করে সকাল বিকেল। ওইটা আর এখানে কেন? বলল তপু শেখ। ওইটাতে ফালাই দিয়ে খালে চৌধুরী খালে বাসক, হঠাৎ কি মনে করে আবার নিষেধ করলেন তোর? থাম থাম ফালাইস না, এদিকে আন। কালো সারকোনা ফলকটার উপর ঝুঁকে পড়ে একখানা দা দিয়ে ঘষে ঘষে চৌধুরীর নামটা তুলে ফেলে তোরাবালি। তারপর বুড়ো হাসমতের কর্কে থেকে একটা কাঠ কয়লা তুলে এনে অপটু অপটু হাতে কি যেন লিখলো সে ফলক ফলকটার উপর। সোনু পণ্ডিত জিরো ছিল বসে বসে, বললো ওইখানে কি লেখবার আসো আলিরপো? কিতা লেখবার আসো ওইখানে? ফইরা দেহ না পণ্ডিত, আহ ফইরা দেহ। আট হাত লম্বা কাঠের উপর পেরেক গাঁটা ফলকটাকে যথাস্থানে গেড়ে দিল তোরা। অদূরে দাঁড়িয়ে ক্লান্ত দৃষ্টি মেলে মৃদু স্বরে পড়লেন পণ্ডিত, সোনু পণ্ডিতের স্কুল? পরে বার্ধক্য যদিতে মুখটা লজ্জা রাঙা হয়ে উঠলো, তার বিড়বিড় করে বললেন, ইতা কিতা কইরাস আলের ফু, ইতা কিতা কইরাস? ঠিক করেছি, একদম ঠিক। ফোকলা দাঁত বের করে মৃদু হাসলো বুড়ো হাসমত। লজ্জা তখন মাথাটা নুয়ে নুয়ে এসেছে সোনু পণ্ডিতের। তাহলে আমরা গল্পটি পরে কি বলতাম? যে চৌধুরী বা গভর্নমেন্ট সরকার কোনোভাবে তাদেরকে সাহায্য করে, নিজে গ্রামের সকলে মিলে সোনু পণ্ডিতের স্কুল তৈরি করেছে যাতে গ্রামের ছেলেমেয়েরা একটু লেখাপড়া করতে পারে। তোমরা সকলে মনোযোগ সহকারে গল্পটি পড়বে। আজকে এ পর্যন্ত, সকলে সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।